উত্তরাঞ্চলে নদ নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে নিচু এলাকা, দুর্ভোগে কয়েক হাজার পরিবার। লালমনিরহাটে সকাল থেকে তিস্তার পানি বিপদসীমার 10 সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। এতে হাতিবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি ও সদরের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। গত রাত থেকে টানা বৃষ্টিতে নাজেহাল বন্যার তোড়া। নীলফামারীর ডিমলাতেও প্লাবিত হয়েছে নদী পরবর্তী 15টি গ্রাম। পানিবন্দি হয়ে দুর্ভোগে 2000 পরিবার, তলিয়ে গেছে ফসলের ক্ষেত। 20 গ্রামেও তলিয়েছে নিচু এলাকা। এ বিষয়ে আরো খবর জানাতে লালমনিরহাট থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে মিলন পাটোয়ারি। জেনে নেব তার কাছ থেকে বিস্তারিত। মিলন, এই সময়ে কি দেখছেন আপনার পেছনে? আমি বন্যার কিছুটা চিত্র আমি ধারণা করতে পারছি, এখনকার অবস্থা জানাবেন। জি, তিস্তার পানি লালমনিরহাট জেলা বিপদ সীমার উপরে রয়েছে। শান্তা, যে লালমনিরহাট জেলার যে প্রায় 3টি প্রায় 10 থেকে 12টি ইউনিয়ন বন্যা কবলিত অবস্থা পড়েছে, এবং বন্যা কবলিত এলাকায় দুর্গত অঞ্চলের লোকজনের প্রায় কারো কারো ঘরের মধ্যে পানি উঠেছে, চকির মধ্যে পানি উঠেছে, এবং তাদের এই পরিবার যে থাকার কোনো একটা স্থান নাই, এবং অনেক পরিবার উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। এই সমস্ত পরিবারের মাঝে খাদ্য সংকট দেখা দিয়েছে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রকার ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়নি, এবং বন্যার্ত পরিবাররা তারা বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড আমাদের জানিয়েছে যে তিস্তা নদীর পানি ব্যারেজ পয়েন্টে যদি প্রতি 3 ঘন্টা পরপর 2 সেন্টিমিটার করে নিচের দিকে কমতে শুরু করেছে, এবং পরবর্তীতে যে আরও হয়তো 10 থেকে 12 ঘন্টার মধ্যে তিস্তা নদীর পানি বিপদসীমার নিচে থাকার সম্ভাবনা রয়েছে। তবে নিম্ন অঞ্চলে প্রায় 10,000 পরিবার পানিবন্দী রয়েছে, এই সমস্ত পরিবারের মধ্যে এখন খাদ্য সংকট দেখা দিয়েছে। শান্তা, এই ছিল লালমনিরহাটের বন্যার সর্বশেষ খবর। মিলন পাটোয়ারি, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। মিলন পাটোয়ারি যুক্ত হয়েছিলেন লালমনিরহাট থেকে।